আচ্ছা, আমরা গত ক্লাসে তোমাদের আসছিলাম শেষে যে মিল্ক পাউডার আসলে কি কি থাকে, বেসিক যে জিনিসগুলি, যে দুধের মাঝে যা কিছু আছে সবকিছু তোমার মিল্ক পাউডারে আছে, বুঝছো না? খালি পরিমাণটা একটু বেশি হয়। পানি পরিমাণটা কমে কেন যায়। বেশি হয়? হ্যাঁ, পানি কমে যায়, এটাই তো, বুঝছো? যে পানি যেহেতু দুধের মধ্যে প্রায় 87%, এখানে পানি থাকে 5%, বুঝছো না? তাহলে পানি যেহেতু কমে, জিনিসের ভলিউম কমে আসে, এবং ইন টার্মস অফ পার্সেন্টেজে জিনিসগুলি বাইরে যায়, যেমন পানি, ওয়াটার, প্রোটিন, ফ্যাট, ল্যাকটোজেস, সলিড সবকিছু থাকে আর কি, না? এগুলো তোমার কম্পোজিশনে। এখন তোমার দুধের করলে তো দেখো এরকম কি গোল সাদাও না, পুরো একটু সাদাটে সাথে একটু সোনালি সোনালি একটু আভা দেয়, বুঝছো না, দুধগুলি। তার কারণ হলো যেহেতু এখানে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, এবং ফ্যাটের মাঝে তোমার কি থাকে, ক্যারোটিন, বুঝছো না? এই ক্যারোটিন থাকার জন্য তোমার কিন্তু রং লাইট একটু গোল্ডেন কালার হয়। আমি কত ক্লাসে বলছিলাম যে আমাদের যে বিএসটিআই, বিএসটি মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন, বুঝছো না? যে বিএসটি এর থেকে কিন্তু যে পাউডার মিল্কের একটা স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছে বাংলাদেশে আর কি, যে আমি কিন্তু বিএসটি এর চেয়ারম্যান, বুঝছো? এখানে বিএসটি কে যেটা করা হয়েছে, দেখো যে বলছে যে ময়েশ্চার বলছে যে ম্যাক্সিমাম 5% পর্যন্ত থাকবে আর কি, বুঝছো না, পার্সেন্টেজে দেওয়া। মিল্ক প্রোটিন মিনিমাম 34 উপরে থাকতে পারে, ওয়াটারটা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে যে 5 ক্রস করতে পারবে না, 5% নিচে দেওয়া, বুঝছো না? আবার মিল্ক ফ্যাট বলছে যে হোল মিল্ক পাউডার, যেটা হোল মিল্ক পাউডার এলে তার ফ্যাট 26 থেকে 42 পর্যন্ত হইতে পারে, তবে আমরা মিনিমাম বলি যে মিনিমাম 26% এর নিচে ফ্যাট থাকা যাবে না তোমার ইয়ে পাউডার মিল্কে। আবার পার্শিয়ালি স্কিম মিল পাউডার আছে, পার্শিয়ালি স্কিম মিল যে ফ্যাট তোমার দুধের থেকে অল্প পরিমাণে সরায়, বুঝছো না, পুরা ফ্যাট তোমার রিমুভ করার দরকার নাই, অল্প পরিমাণে ফ্যাট বুকেনে রিমুভ, এবং সেইখান থেকে তোমার যেটা করা হয় সেটা পার্শিয়াল। অনেক সময় দেখা যায় যে স্কিম মিল্ক আর হোল মিল্ক একসাথে মিশায় কিন্তু তোমার দুধ বানায়, তখন সেখানে পার্শিয়ালি, সেইখানে তোমার এটা রেঞ্জটা অনেক বেশি। পার্শিয়ালি স্কিম মিল্ক যেটা খুব একটা তৈরি হয় না, তো তোমার স্ট্যান্ডার্ডে রাখছে আর কি 1.5 এর উপরে আর 26 এর নিচে, বুঝছো না? আর স্কিম মিল্ক পাউডারে ম্যাক্সিমাম 1% ফ্যাট থাকে আর কি। স্কিম মিল্ক পাউডার যেটা এসিডিটি বলছে 0.18% ম্যাক্সিমাম, এস 9.3% ম্যাক্সিমাম, স্কোর্স পার্টিকেলস কিছু কিছু তোমার পার্টিকেল থাকে ফাঁকে ফাঁকে ছোট না, যেটা তোমার যে বার্নিং এর মতো, এটা খুব মানে ইদ দেখতে আর কি, সেটা একটা মেজারমেন্ট দেওয়া আছে ডিস্ক সাইজ বলছে আর কি, বুঝছো না? এই সলিবিলিটি ইন্ডেক্স, ওই জিনিসগুলো আমি পরে আসবো তোমাদের ক্যারেক্টারিস্টিক্স, তোমার বোঝা দরকার যে আসলে কত তাড়াতাড়ি সলিবল হয়, যে যে দুধটা পানিতে দেয়া নাড়া দিলে তাড়াতাড়ি গইলে যায় সেটা ভালো, আর যেটা তাড়াতাড়ি গলে না সেটা হলো খারাপ। এটা সলিবিলিটি ইন্ডেক্স ব্যবহার করেন না। মেলামাইন বলছে ম্যাক্সিমাম প্রতি কেজিতে 1 মিলিগ্রাম থাকতে পারে, আর মেলামাইন থাকলেই যে দুধ খারাপ হবে সেটা না, মনে রাখবা যে একবার কিন্তু তোমার 2008-09 সনে পাউডার মিল্কে মেলামাইন নিয়ে হইছে পেরে গেছিল বাংলাদেশে, যে বাংলাদেশে মেলামাইন চায়নাতে মেলামাইন পাওয়া গেছিল, এবং সেই মেলামাইন খায় কিন্তু অনেক বাচ্চা মারা যায়, বুঝছো না? আসলে সেই মেলামাইন কি করে, কিডনিতে স্টোন ফর্ম করে, কারণ মেলামাইন এক ধরনের তোমার কি পাউডার, দেখতে চকচকা, এটা অনেক সময় ইয়ের সাথে মিশায়, এই যে দুধের ইন্ডাস্ট্রির লোকেরা অনেক সময় যদি মনে করে যে পাউডার মিল্কের উজ্জ্বলতা বাড়ানোর জন্য, চকচক করার জন্য তারা দেয়, অনেক সময় দেখা যায় যে পাউডার মিল্কের সাথে তোমার ই মিশানোর জন্য যে প্রোটিনের পরিমাণ বাড়ানোর জন্য কিন্তু এটা মিশায়, কারণ মেলামিন কিন্তু নাইট্রোজেন সাবস্টেন্স, এবং সেই নাইট্রোজেন যেহেতু অ্যাড হয় এজন্য কিন্তু প্রোটিন বেড়ে যায়। ব্যাকটেরিয়াল কাউন্ট 30,000 পার গ্রামে ম্যাক্সিমাম, কোলিফর্ম বলছে যে ম্যাক্সিমাম 10টা প্রতি গ্রামে থাকতে পারে ব্যাকটেরিয়া আর কি, বুঝছো না? তোমরা জানো যে টোটাল প্লেটকর্ন মানে টোটাল ব্যাকটেরিয়া, কোলিফর্ম শুধু স্পেসিফিক ব্যাকটেরিয়া,
কোলিফর্ম ব্যাকটেরিয়াগুলি এন্ডোরোকক্কাসের ফ্যামিলি, এগুলি তোমার কি করে, এগুলি কোলনে বাসা বাঁধে, এবং এগুলি একটা ইন্ডিকেশন হইলো যে আনহাইজেনিক কন্ডিশন, এই জন্য কোলিফর্ম ব্যাকটেরিয়া বেশি থাকা দেওয়া না। ইস্ট মোল্ড স্ট্যান্ডার্ড দেওয়া আছে, সেলমোনিলা অ্যাবসেন, স্টাফিলোকোকাস ব্যাকটেরিয়া অ্যাবসেন্ট থাকবে, লিড মানে মার্কারি অল্প পরিমাণ থাকতে পারে, বুঝছো না? একটা রেঞ্জ দেওয়া আছে যে এটা হলো ম্যাক্সিমাম টলারেন্স লেভেল, বুঝছো না? এই এখন তোমার এই যে তোমার পাউডার মিল প্রিপারেশনের বলছো যে প্রথমে বেসিক প্রিন্সিপালস অফ ড্রাইং মিল, দুধ যখন ড্রাইং করা হয় আমরা বিভিন্ন মেথডে আসবো, বেসিক প্রিন্সিপালটা কি? বেসিক প্রিন্সিপালটা বলছে যে ডিউরিং মিল পাউডার প্রোডাকশন ওয়াটার ইজ রিমুভড বাই বয়েলিং দ্য মিল্ক আন্ডার রিডিউসড প্রেশার এট লো টেম্পারেচার ইন এ প্রসেস নোন এজ ইভাপোরেশন। The resulting concentrated milk is then sprayed in a fine mist into hot air to remove further moisture, thus forming a powder. আসলে পাউডার মিল্ক তৈরি কয়েকটা পদ্ধতি আছে, আমরা আসতেছি পরে, কিন্তু বেসিক যে নীতিটা, ওই নীতিটা হলো যে তুমি হোল মিল্ক থেকে তুমি যে মিল্কই নেও, হোল মিল্ক নেও, স্কিম মিল্ক নেও, সেটাকে ওয়াটার প্রথম রিমুভ করে আন্ডার রিডিউসড প্রেশার, বুঝছো না, বয়েলিং ওয়াটার ইভাপোরেটরে, আসলে ইভাপোরেটরে দেওয়া তোমার ওয়াটার রিমুভ করা হয়, এবং ওয়াটার রিমুভ যখন করা হয় তখন সেটা দুধটা ঘন হয়ে যায় এবং পানি তার প্রায় কমে যায়, প্রায় 40-50% রিডাকশন করে তখন সেটা অনেকটা ঘন হয়, কনডেন্স মিল যেমন দেখছো এরকম কনসেন্ট্রেটের মতো কনডেন্স মিল্কের মতো ঘন হয়ে যায়, তখন সেই ঘন দুধটা কি করে তোমার স্প্রে করে পাতলা, এই যে মশার ওষুধ যেমন সিটা এর মানে অংশ মিস্ট তোমার কুয়াশার মতো কাপড়ে পাতলা হইয়া কিসের মাঝে ড্রাইং চেম্বার ড্রাইং মিডিয়া যেখানে হট এয়ার থাকে সেগুলি সংস্পর্শে এসে ওই হালকা ভাবে যখন পরে সেগুলি তোমার শুকায় যায়, শুকায় গিয়া পানিটা তোমার বাদ গরম বাতাসে পানিটা টাইনে নিয়ে শোষণ করে নেয় আর পাউডারটা তোমার নিচের দিকে পড়তে থাকে, জমা হইতে থাকে, বুঝছো না? এটা হলো বেসিক প্রিন্সিপাল, তুমি যে মেথডে যাও এই এই পাউডার মিল্কের বলছে একটা স্টেপ আছে স্ট্যান্ডার্ডাইজেশন, এটি আমি ডিটেল জিনিসটা পরে আসবো, কারণ একটা আলাপ করে নিয়ে পরে বুঝবা, মানে বেসিক সামনে একটু বলে দিই যে বেসিক স্টেপস মানে তুমি দুধ নিবা, দুধকে তোমার ক্রিম সেপারেশন করতে কখন লাগে, যদি তুমি স্কিম মিল্ক থেকে যে পাউডার তৈরি করো তাহলে ক্রিম সেপারেশন করবা, যদি স্কিম মিল্ক না লাগে তাহলে করবো না, এরপরে দুধটাকে স্ট্যান্ডার্ডাইজ করবা মানে ফ্যাট স্ট্যান্ডার্ড অ্যাডজাস্ট করতে হবে, বুঝছো না? এরপরে হলো প্রিহিটিং, প্রিহিটিং হলো যে কোনো দুধকে তুমি যে বয়েলিং টেম্পারেচার নেওয়ার আগে আগে আমরা প্রিহিটিং বলি, যে প্রিহিটিং করলে হয় কি যে দুধের লিকুইডিটি যে জিনিসগুলো দুধটা তোমার কি হয় যে দুধটা তোমার যে লিকুইড যে নেচার সে নর্মাল ফ্লুইডিটি আসে তার ভিতরে ভিসকোসিটিটা কমে যায়, কমে নর্মালি সেটা ফ্লো হয়, বুঝছো না? এই জন্য আমরা দুধকে প্রিহিটিং করি এবং প্রিহিটিং করে পরে সেটাকে ইভাপোরেটরে দেওয়া হয়, ইভাপোরেটর এক ধরনের ড্রাইং চেম্বার, সেইখানে কিন্তু ভ্যাকুয়াম সিস্টেম মেনটেন করে এবং বাহির থেকে উপর বাতাস স্প্রে করিয়া তোমার দেখা যায় হট ওয়াটার জায়গা থাকে আর বার হইতে থাকে, যে তোমার হয় কি এই ইভাপোরেটরের দুধকে তোমার ওয়াটার রিমুভ করা হয় পার্সিয়ালি প্রায় 50%, ওয়াটার রিমুভ করলে দুধটা ঘন হয় না, এরপরে সেই ঘন দুধটা স্প্রে করা হয় একটাকে বলছিলাম যে উপরে জিনিসটাই, এরপরে পাউডার মিল জল সোগায় হয়ে যায় সেগুলি কালেকশন করে প্যাকেজিং করে স্টোরেজ করে, এই জিনিসটা হলো যে বেসিক জিনিসটা আর কি না। এখন এখন আসে তোমার যে মেথডস অফ পাউডার মিল প্রিপারেশন, পাউডার মিল প্রিপারেশনের কতগুলাই মেথড আছে, বুঝছো না? পাউডার মিল প্রিপারেশনের চারটা মেথডের মধ্যে দুইটা মেথড হলো বেশি
ड्राइंग बुझ ड्राम रोलर चार हलो स्प्रे ड्राइंग बुझ ना देख तुम যেটা বললো যে ডফ ড্রয়িং ট্রেস ড্রয়িং রোলার ড্রয়িং এটা হলো স্প্রে ড্রয়িং এই চারটা প্রসেসে কিন্তু পাউডার মিল তৈরি করা যায় আর কি বুঝছো না অন আমি একটু একটু করে আইডিয়া দেব প্রত্যেকটা মেথড এর পরবর্তীতে দুইটা মেথড আমরা পড়াবো আর কি না যখন ডফ ড্রয়িং বলছে দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওল্ডেস্ট মেথড এমপ্লয়েড ইন দ্য ড্রয়িং অফ মিল কমার্শিয়ালি এটা ধরো 1800 সনের দিকে বা অনেক আগে এই প্রসেসটা ডেভেলপড হয় সেই প্রসেস কি বলছে দি প্রসেস কনসিস্টস অফ কন্ডেন্সিং দ্য মিল্ক ফার্স্ট ইন ভ্যাকুয়াম প্যান আফটার দ্যাট কন্ডেন্সড মিল্ক ইজ প্লেসড ইন ট্রে ইন ড্রাইং চেম্বার এই সময় তারা প্রায় তোমার বছর 150-200 বছর আগে যখন মানুষ এখনো পুরো জিনিসটাই হয় নাই ধরো 1800 সনের দিকে তখন যেটা হয়েছে কি বলছে যে দুধটাকে তারা পানি কমায় নিতেন ইভাপোরেটরে যখন দুধটা ঘন হয়ে যেত সেই ঘন দুধটাকে ট্রের মাঝে ডাইলা দেয়া সেটাকে ড্রাইং চেম্বারে তোমার রেখে দিত শুকানোর জন্য যেমন ধরো তোমরা নিউট্রিশনে বা কোনো জায়গায় ড্রাই ম্যাটার করো ডেরি তো করো কোনো প্রোডাক্টের ড্রাই ম্যাটার যখন করো তখন সেই ট্রের মাঝে ওই প্রোডাক্টটা দেয়া তোমরা কিন্তু ওভেনে রেখে দাও রেখে দিলে আস্তে আস্তে পানিটা শুকাইলে তোমার 24 ঘন্টা পরে হোক 18 ঘন্টা পরে হোক তোমরা নিয়ে বার করে ওটা নিয়ে তোমার ড্রাই ম্যাটার মেজার করো আর কি ঠিক এখানেও যেটা বলছে আর কি যে দুধটাকে আসলে অন্য জায়গায় হিট দেয়া তার পানি কমায় নিয়ে আসা সেই ইভাপোরেটে দুধটাকে তোমার অনেকটা কন্ডেনসেশন করে আর কি কন্ডেন্সার মতো করে নিয়ে আসা ঘন অবস্থায় একটা ট্রেতে ঢুকে সেই ট্রেটা একটা ড্রাইং চেম্বারে তারা রেখে দিত ড্রাইং চেম্বারে রাখলে বলছে যে আফটার দ্য প্রোডাক্ট ইজ ড্রাইড ইট ইজ গ্রাউন্ড টু এ ফাইন পাউডার এখন যখন তোমার ওই ড্রাইং চেম্বারে রেখে দিলে তখন তো সেটা পানি উই রেখে শুকাইতো ঠিকই কিন্তু সরাসরি তো পাউডার হইতো না তখন এই শুকনো জিনিসটাকে কালেকশন করে সেইটাকে তারা গ্রাইন্ডিং করে পাউডার বানাতেন এটা হলো ভেরি আর্লি স্টেজে এই ধরনের প্রসেস ছিল দিস প্রসেস ইজ নট কমার্শিয়ালি not commercially used nowadays বর্তমান যুগে এই প্রসেসটা ইউজ হয় না তোমাদের জানার জন্য এখন তুমি যে মনে করো তুমি ইচ্ছা করলে নিজেও পাউডার মূল বাড়িতে তৈরি করতে পারবে এই ধরনের প্রসেসই করলে বেকম চেম্বারে হয়তো দেখা গেল যে দুধের বেকম প্রেসারের মাধ্যমে তোমার দেখা যায় যে পানি সরায় তুমি যদি মনে করো যে না আমি দুধ বয়েল করলাম তুমি বয়েল করো কন্টিনিউয়াস স্টারিং করো এবং এক সময় দেখবা কি হবে যে অনেক পানি চলে যাবে গা দুধটা যখন খুব ঘন হয়ে যাবে গা সেইটাকে তুমি একটা ট্রেতে নিয়ে যদি তুমি সেটা তোমার যে ওভেন থাকে ওভেনের মাঝে রেখে দাও অনেক বাসার কি ওভেন আছে ওভেনে রেখে দিলে আস্তে আস্তে দেখবা যে জিনিসটা শুকিয়ে যাবে গা শুকাই গেলে গা পরবর্তীতে তুমি সেটাকে কোনোভাবে যে গ্রাইন্ডিং করো বা ছোট ধরনের হামান ইস্তার মতো পাওয়া যায় ওটা রেখে যদি তুমি গ্রাইন্ডিং করো দেখবা যে তোমার পাউডার হয়ে গেছে বুঝছো না যে তুমি নিজেও করতে পারো এটা হলো ট্রেডিশনাল সিস্টেম এটাও কিন্তু এখন আর ইউজ হয় না এটা আসলে তোমার এটা একটা সফিস্টিকেটেড মেথড এটা প্রসেস এখনো চালু আছে অনেক জিনিসই ফ্রিজ ড্রাইং করতে হয় এবং কি এখনো কিছু কিছু পাউডার মিল ফ্রিজ ড্রাইং করে তোমরা ফ্রিজ ড্রায়ার নাম শুনছো আমাদের ফ্যাকাল্টিতে আছে একটা এটা হলো যে ঠান্ডা কোনো জিনিসকে ঠান্ডা অবস্থায় তার ভিতর থেকে পানি বের করে নিয়ে আসা বা সাবলিমেশন উদ্যপাতন যে সিস্টেম বলা হয় যে কোনো একটা জিনিস ঠান্ডা থাকবে এবং ঠান্ডা অবস্থায় তার ভিতর থেকে পানি বার করে নেওয়ার যে টেকনিক সেটা সেটাই বলে যে ফ্রিজ ড্রাইং সিস্টেম বুঝছো বলে এটা কখন লাগে যেমন ধরো আজকে দেখা গেছে যে তোমার ধরো আমি তো বেঙ্গালুরে দেখলাম ইন্ডিয়াতে একটা সেমিনারে যে তারা যে দইয়ের ভিতরে দুধের মাঝে স্পেসিফিক সিলেক্টিক ব্যাকটেরিয়া গ্রো করায় সেই তারা দই তৈয়ার করে এবং সেই দইকে তোমার শুকাইয়া পাউডার বানায় এবং পাউডার বানায় সেই পাউডার গুলির থেকে তারা কি করে তারা
স্পেসিফিক ভাবে তোমার শুরু শুরু বাইলে শুরু শুরু কন্টেইনারে তারা প্যাকেট করে, এবং প্যাকেট করিয়া সেই পাউডার গুলি তারা রেখে দেয় এবং নাম দেয় কোন কোন ব্যাকটেরিয়া আছে। এবং দুধের যেসব ইন্ডাস্ট্রি দই তৈরি করে বা চিজ তৈরি করে, তারা ওই ব্যাকটেরিয়া গুলি হেঁটে কিনে নিয়ে যায়, বুঝছো না? এখন বলে তুমি যে এটা পাউডার তৈরি করবো, এখন যে তুমি দইকে যদি রোদ্রে শুকাও বা গরমে শুকাও, শুকায় যদি পাউডার বানাও, তাহলে কি হবে? ব্যাকটেরিয়া কি থাকবে না, মারা যাবে? মারা যাবে, ব্যাকটেরিয়া গুলি মারা যাবে, বুঝছো? ওই ধরনের কেসে কিন্তু সেটা হবে না। এই জন্য এখানে বলছে যে ফ্রিজ ড্রাইং এটা একটা কস্টলি প্রসেস, এটা কোনো জিনিসকে ফ্রোজেন অবস্থায় রাখে, লিকুইডে নিতে হয় না, সেই ফ্রোজেন অবস্থায় সেইখান থেকে তোমার স্পেশাল টেকনিকে এয়ার সার্কুলেশনের মাধ্যমে তাকে ড্রাই করে, এবং ড্রাই করে নিয়ে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটা হলো, এটা বলছে যে দিস প্রসেস ইজ প্রডিউসড বাই কোল্ড ট্রিটমেন্ট, বুঝছো না? বললাম, আর মেইন ফিচার অফ দিস সিস্টেম ইজ ফ্রিজিং দ্য প্রোডাক্ট এন্ড সাপ্লাই হিট সো দ্যাট ময়েশ্চার ইজ রিমুভড বাই সাবলিমেশন মেনটেনিং এ ভ্যাকুয়াম ইন দ্য ভ্যাপারাইজিং চেম্বার। ভ্যাপারাইজিং চেম্বার বলা আর কি, যেখান থেকে তোমার ব্যাপারটা সব হয়, বুঝছো না? এনিওয়ে, তো ফ্রিজ ড্রায়ার আছে এবং এটা কস্টলি জিনিস, এটা স্পেশাল পারপাসে তোমার শুধু করা হয় কিন্তু কমার্শিয়ালি না, কারণ এটা তোমার অনেক এক্সপেন্সিভ। এরপর বলছে প্রসেস ইজ কমপ্লিকেটেড অ্যান্ড এক্সপেন্সিভ, দিস প্রসেস ইজ নট কমার্শিয়ালি ইউজড বাট ফর স্পেশাল পারপাস। স্পেশাল পারপাস বলি যে বললাম, তুমি ব্যাকটেরিয়াল কালচার, তুমি যদি মনে করো যে ব্যাকটেরিয়াল কালচার তুমি ডেভেলপ করবা, কিংবা একটা জিনিস শুকাইতে হবে এরকম ভাবে যাতে তার ভিতরে ব্যাকটেরিয়া না মারা যায়, বা তার কোনো নিউট্রিয়েন্ট কন্টেন্ট যাতে কোনোভাবে তোমার ডিস্টার্ব না হয়, এসব কারণে এগুলি করা হয়, এবং সেটা লিটিল বিট এক্সপেন্সিভ ফর দিস রিজন। কমার্শিয়ালি কিন্তু এই মেথডে কিন্তু কোনো গুরুত্ব নাই, বুঝছো না? কমার্শিয়াল মেথডে করা হয় না, কারণ কমার্শিয়ালি যারা করে তারা কিন্তু কি করে, তাদের কাজ হলো যে প্রত্যেকটা জিনিসেরই তোমার কি করা, যে অর্থনৈতিক ভাবে যে একটা লাভ লোকসান সেটাও কিন্তু দেখা দরকার। তুমি ডেয়ারি ব্যবসা শুরু করলা, শুরু করে ডেয়ারি ফার্ম করে বা ডেয়ারি ইন্ডাস্ট্রি দিয়া প্রসেসিং করে যদি দেখো যে তোমার লোকসান যাবে, খরচ কমে যায়, তাহলে কিন্তু তুমি করবে না, পরবর্তীতে বন্ধ করে দেবো, বুঝছো না? এই জন্য তোমার যে যখনই কোনো ইন্ডাস্ট্রি করা হয় তখন সার্ভে করে মানুষ, যে ওই জায়গাতে ওই প্রোডাক্ট গুলি চলবে কিনা, তার ডিমান্ড কেমন আছে। এরপরে ইন্ডাস্ট্রি যখন রান হইলো তখন আমরা বলি যে ভ্যালু চেইন অ্যানালাইসিস, তোমরা শব্দগুলি শুনবা ইদানিং বেশি বেশি, ভ্যালু চেইন অ্যানালাইসিস করে দেখে যে তার প্রোডাক্টের ইউনিট কস্ট অফ প্রোডাকশন কি, সেইটা বার করে আর কি। ইউনিট কস্ট অফ প্রোডাকশন বার করতে গিয়া তখন দেখে যে তার যে পরিমাণ টাকা ইনভেস্ট করলো, যেমন ধরো তুমি যে একটা মিল প্রসেসিং ইন্ডাস্ট্রি করো, ধরো তুমি অল্প দুধ প্রসেস করবা, তুমি দুধ কিনে নিয়ে আসবা, দুধের খরচ, ট্রান্সপোর্ট খরচ, পরবর্তী তুমি এগুলো পাস্টারাইজ করবা, তুমি প্যাকেজ করবা বা প্রোডাক্ট তৈরি করবা, তোমার লেবার আছে, তোমার জ্বালানি খরচ আছে, সব কিছু তোমার হিসাব করিয়া তুমি যদি মনে করো তুমি 10,000 লিটার দুধ প্রসেস করলা, প্রসেস করিয়া যে দুধ পাবা সেটা বিক্রি করে যে টাকা পাবা, আর টোটাল জিনিসটা তোমার করতে কাজে খরচটা হইলো, সেটার সাথে কি আমার ইউনিট কস্ট অফ প্রোডাকশন বের করে যদি দেখা যায় যে আমার ইন্ডাস্ট্রিগুলো তখন বার করে যে প্রতি কেজি দুধ বা প্রতি লিটার দুধ যখন আমি পাস্টারাইজ করে বাজারে দিব, আমার কত খরচ কত এ পড়লো, বাজার থেকে ধরো কিনলাম 50 টাকা করে বা 40 টাকা করে, এরপরে ইন্ডাস্ট্রিতে আসলো নানান খরচ আছে, এগুলি করে করে যদি খরচ দেখা যায় যে এটা 50 টাকা হয়ে গেছে, তখন তুমি বিক্রি করতে হবে 50-এর উপরে, কিংবা 60 টাকা হয়েছে তখন 60-এর উপরে। এখন এইগুলি কিন্তু ওই যে ভ্যালু চেইন অ্যানালাইসিস করি কিন্তু প্রতি স্টেপ বাই স্টেপ, মানে প্রোডিউসার থেকে শুরু করিয়া তোমার যে ডাইনিং টেবিলে যে খাদ্যগুলি আসে, তোমার দুধ আসে, দুধ প্রোডাক্ট আসে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু যারা ব্যবসায়ী সফল তারা কিন্তু অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করে করে কিন্তু তোমার যখন দেখে যে কোনো খরচ বেড়ে গেছে তখন দেখে যে কোন জায়গাতে খরচটা কমাইলে কোয়ালিটির অসুবিধা হবে না বা দা, এগুলো তখন খুঁজে বার করতে হবে, বুঝছো না? যার ফলে হয়েছে কি, এই জন্য এই যে মেথডস অফ ড্রাইং এসব জিনিসগুলি কিন্তু একটু কমপ্লিকেটেড এবং এগুলি সাধারণত আজকে প্রেসার পারপাস ছাড়া ইউজ হয় না ড্রাইং মেথডে, কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মেথড অলসো, বুঝছো না? আচ্ছা, এখন যেটা আসতেছি
ড্রাম অর রোলার ড্রয়িং প্রসেস, ড্রাম শব্দটা তোমরা বুঝতে আসো, খেলে ড্রাম দেখবা, বা বাংলাদেশে গ্রামে গঞ্জে এখন অনেক জায়গাতে দেখবা যে ড্রামের উপরে ধান বাইরায়, বুড়ো ধান, আমন ধান আঁটি ধরে ধরে ড্রামের উপরে বাইরে বাইরে ধান তোমার সরায় গাছের থেকে, বুঝছো না? তাহলে এই ড্রাম অথবা রোলার, ড্রামের মতোই রোলার হইতে পারে ড্রাইং প্রসেস। এই প্রসেসটা কেমনে নাম হলো? বোঝে যে বলছে যে দিস ইজ ওয়ান অফ দ্য কমার্শিয়াল প্রসেস অফ ড্রাইং মিল, এটা কিন্তু কমার্শিয়ালি তোমার ইউজ করে ড্রাইং, ড্রাম ড্রাইং, আর একটা যে পরে আসবে তোমার স্প্রে ড্রাইং, এই দুইটা সিস্টেম কমার্শিয়ালি কিন্তু ইন্ডাস্ট্রির পিপুল দ্বারা তারা কিন্তু ইউজ করে, বুঝছো না? এখন বলছে যে দিস প্রসেস কনসিস্টস অফ সিঙ্গেল ড্রাম অর ডাবল ড্রাম, এটা সিঙ্গেল ড্রাম সিস্টেম আছে, ডাবল ড্রাম সিস্টেম আছে, আবার এই সিস্টেমের ভিতরে আবার অ্যাটমসফোরিক ড্রাম ড্রায়ার আবার ভ্যাকুয়াম ড্রাম ড্রায়ার দুই ধরনের আছে, বুঝছো না? আর বেসিক জিনিসটা কি যে দিস প্রসেস, এটাকে ড্রাম ড্রায়ার বলে, রোলার ড্রায়ার বলে, দিস প্রসেস ইজ ইউজ মোস্টলি ফর ড্রাইং স্কিম মিল, ওয়ে বাটার মিল, স্পেশালি ইফ দ্য প্রোডাক্ট ইজ টু বি ইউজড ফর অ্যানিমাল ফিড। তোমার বিশেষ করে স্কিম মিল, হয়ে বাটার মিল, এগুলি সবাইতে গিয়ে কিন্তু এই প্রসেস বেশি ইউজ করা হয়, এবং যদি ইন্টেনশন থাকে যে এগুলি গো খাদ্যে ইউজ হবে, পোল্ট্রি খাদ্যে ইউজ হবে, তখন কিন্তু এই মেথডটা ইউজ করে বেশি, বুঝছো না? আর যখন হিউম্যান কনজামশনের জন্য বাজারে ইনফ্যান্ট ফুড, হিউম্যান কনজামশন, রিকনস্টিটিউটেড মিল করার জন্য যখন কোনো দুধ তৈর করতে হয়, তখন কিন্তু ইউজ করা হয় তোমার স্প্রে ড্রাইং, যেটা পরে আসবে আর কি। তাহলে এই যে ড্রাম ড্রাইং, এটা তোমার একটা ছবি আছে, আমি একটা ছবিটা দেখাই। এই যে ড্রাম ড্রাইং দেখতেছো তোমার, যে এই যে দুইটা ড্রাম পাশাপাশি রাখা, বুঝছো না? এটা হলো ড্রাবল, কেন দেখো যে সিঙ্গেল ড্রাম, এই যে ড্রামের মতো, এই যে ডাবল ড্রাইং, ডাবল ড্রাম, বুঝছো না? সিঙ্গেল সিঙ্গেল ড্রাম যেটা, এই ধরো এইগুলি কিন্তু বলছে যে এইগুলি কিন্তু আসলে ভিতরে তোমার কি ব্যাপার দ্বারা, বাষ্প দ্বারা কিন্তু ড্রামের ভিতরে হিট দেওয়া হয়, হিট দিলে পরে কি হয় ড্রামটা গরম হবে, বুঝছো না? এখন যদি ধরো তোমার এই যে ডাবলে দেখায় তোমার, এই যে একটা হুড আছে, ব্যাপার হুড, এই যে একটা ড্রাম, এই যে একটা ড্রাম, এটা ডাবল ড্রাইং, পাশাপাশি দুইটা ড্রাম থাকে এবং দুইটা ড্রাম কিন্তু আস্তে আস্তে ঘুরে, বুঝছো না? ড্রাম দুটা যখন ঘুরে এবং ড্রাম দুটা ভিতরে ওই যে দেখো যে স্টিম হিটেড লেখা আছে, ভিতরে স্টিম দ্বারা হিট করা হয়, ভিতরে যখনই স্টিম দ্বারা হিট করা হয় তখনই তোমার কি হবে, স্টিম দ্বারা হিট করলে ড্রাম গরম হয়ে যায়। এটা কিন্তু গ্রামের মুখের সাইড দেখা যায়, ড্রাম কিন্তু ওই দিকে লম্বা 7-8 ফুট পর্যন্ত কিন্তু লম্বা হয়ে যায়, বুঝছো না? এখন এইখানে কি করা হয়, এই যে বলছিলাম যে দুধ তোমার কালেকশন করতে হবে, প্রথম কালেকশন করে হাইরা পরে দুধের যে প্রি হিটিং, প্রি হিটিং, কন্ডেনসেশন, ইভাপোরেশন, এগুলি তোমার এখানে শুধু একটা সিস্টেম দেখাইছে, ধরো এক সাইডে তোমার হয়তো দুধ তোমার রিসিপশন সেকশনে আসলো, রিসিপশন সেকশনে আসার পরে সেই দুধকে আমরা, যদি তুমি স্কিম মিল থেকে যদি তুমি মনে করো পাউডার করবা, তাহলে তুমি দুধকে ক্রিম সেপারেশন করে ক্রিমটা রেখে দিবা, ক্রিমটা রেখে দেওয়া স্কিম মিল ইউ হ্যাভ টু ইউজ, সেই স্কিম মিলকে তখন তুমি কি করবা ড্রাইং চেম্বারে তোমার হিট দিবা, প্রথম পাস্তুরাইজেশনের টেম্পারেচারে হিট দিতে হয় অল্প হিটে, আস্তে আস্তে টেম্পারেচার কিছুটা বাড়ায়া তখন তার ভিতরে পানি আরো কমাইতে হয়, কমাইলে দুটা যখন ঘন হয়ে যায়, পানি কম থাকে, তখনই সেটা কিন্তু নজলের মাধ্যমে, স্প্রের মাধ্যমে, এই যে দেখো ফিট পাইপটা এই দুই ড্রামের উপরে ছাড়তে আছে, বুঝছো না? পাতলা করিয়া, পাতলা করিয়া ছাড়লে হয় কি, আর এই যে ড্রাম দিয়ে তো ঘুরে আস্তে আস্তে, এবং ঘুরে যখন এগুলো ঘুরে বলছে যে এই উপরে যখন তোমার দুধ পাতলা আসা তোমার পরে পরে, তখন দেখা যায় ড্রাম যেহেতু গরম, সেই গরমের সাথে আইসা তোমার সেই পানিটা কিন্তু তোমার বাষ্প হয়ে যাবে, বুঝছো না? বাষ্প হয়ে যাবে ব্যাপার, এবং ব্যাপার তোমার এই যে উপর দিক দিয়ে হুড়দা বার করে দেয়, বুঝছো না? পেপার হুড়দা, এখন এই যে বাষ্পটা হইলো, বাষ্প হয়ে গেল, বাতাস এটা বের হয়ে গেল, দুধটা শুকাইলো, এখন এখানে হয় কি যে এই যে রোটেশনটা, এই রোটেশনটা একবার ঘুরে আস্তে আস্তে
দেখা যায় যে এই যে দুধগুলি পরে পাতলা দুধ, সেগুলি শুকাইতে গা 6 থেকে 30 সেকেন্ড সময় নেয়, বুঝছো না? কিংবা একটা সার্কেল ঘুরে আস্তে আস্তে যে সময় হয়, এই সময়ের ভিতরে পুরা দুধ জমে যায়গা, এবং 6 থেকে 30 সেকেন্ড যে সময়টা নেয়, তার কারণ হইলো দুধ যখন তুমি স্প্রে করবা গরম ড্রামের উপরে, স্প্রে করার আগে আমরা যে দুধের পানি কমায় নি, যদি বেশি পানি কমায় নাও তাহলে সময় এখানে কম লাগবে, আর যদি দুধে পানি যদি বেশি থাকে তাহলে এখানে সময় লাগবে বেশি, বুঝছো না? এখন এই ড্রামের উপরে কিন্তু এগুলো ইয়ের মতো থাকে, তোমার ওই যে ও ড্রামের সাইডে কিন্তু দেখো যে ব্লেড, ব্লেডের মতো লাগানো আছে স্ক্র্যাপার, এই যে এটা ঘুরে, আর এই যে এটা তো সাইসা 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 তোমার সাথে লাগানো থাকে, সার্কেলটা যখন ঘুরে তখন দেখা যায় এই যে ফাইন ফ্লেক, ফ্লেক মানে পাতলা আবরণের মতো শুকায় কিন্তু ড্রামের মাঝে লাগে থাকে, বুঝছো না? তখন সাথে কিন্তু ব্লেড লাগানো থাকে স্ক্র্যাপার, উল্টা দিক দা এই এই ব্লেড যখন আস্তে আস্তে যায় ওই ব্লেড সাইসা 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 ড্রাম থেকে এই দুধ গুলি নিতে পালায় নিচে কালেকশন চেম্বারে, বুঝছো না? এবং এইগুলি কিন্তু পুরা কিন্তু গুড়া হয় না, শুকায় যায়, দেখবা যে লম্বা লম্বা ফ্লেকের মতো থাকে, কোনো কিছু গুড়া হইলো কিছু লম্বা থাকলো, দেখছো না? গ্রামে গঞ্জে যে গরুর গাড়ি, গরুর গাড়ি চাকার মাঝে যদি কাদা লেগে থাকে, শুকাইলে দেখলো, দেখলো যে এটা যখন আবার রানিং করে বা তোমার কাটিটা খোসা টোসা দেওয়া দিলে দেখা যায় পাতলা পাতলা হয়ে পাতার মতো হয়ে কি মাটি গুলি নিচে পড়ে, মানে না শুকনা শুকনা, ঠিক এইখানেও দুধ শুকনা হয়, শুকনো হয়ে পাতলা আবরণের মতো যখন ড্রামের উপরে লাগে যায়, সেটা তখন এই যে স্ক্র্যাপার, ওই যে স্ক্র্যাপার লাগানো থাকে এইগুলি বা ডক্টর্স ব্লেড বলা হয়, সেগুলি লাগানো থাকে এবং সেগুলি তোমার এই ড্রামের থেকে তোমার দুধ গুলি উঠায় উঠে নিচে পড়ে, নিচে থেকে তখন সেগুলি কালেকশন করে, এবং কালেকশন করে ভাট দ্বারা আবার গ্রাইন্ডিং চেম্বার আছে, সেইখানে নিয়ে যেতে হয়, নিয়ে পরের জিনিসটি তোমার গ্রাইন্ডিং করে তোমার পাউডার মিল্ক পায়, বুঝছো না? এটি হলো যে সিঙ্গেল সিস্টেমে, আর এটা হলো তোমার কি ডাবল সিস্টেম, ডাবল সিস্টেম এই যে এখানে দেখলা কি দেখলা, আর এটা একটা ছবি তোমার এখানে দেখাচ্ছে ডাবল সিস্টেম, এই যে এই যে একটা ড্রাম, এই ড্রাম দুইটা ড্রাম দুই ড্রামের মধ্যে তুমি বোধ করে লাগবে, আছে না? এনিওয়ে এইভাবে তোমার বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ভাবে তারা করে আর কি। বেসিক যে জিনিসটা, বেসিক জিনিসটা হলো যে ড্রাম ড্রাইং ইট ইজ আ প্রসেস অফ হিটিং মিল্ক ফর প্রোডাকশন অফ কি পাউডার মিল্ক, এবং এই সিস্টেমটা কখন বেশি ইউজ হয়, এই সিস্টেমটা বলছে যে দিস সিস্টেম ইজ ওয়াইডলি ইউজড ফর দ্য প্রোডাকশন অফ কি ড্রাই মিল্ক ফ্রম তোমার কি বাটার মিল্ক, বাটার তৈরি করে যে দুধ পাইলা, চিজ তৈরি করে যে দুধ পাইলা, কিংবা স্কিম মিল্ক, এই ধরনের যেগুলাই দুধ সেগুলি সাধারণত ইউজ করা হয় ড্রাম সিস্টেমে, কারণ ড্রাম সিস্টেমে এত সফিস্টিকেটেড কোয়ালিটি প্রোডাক্ট বেশি তৈরি করা যায় না, তো যার ফলে গুড়া দুধ মনে করো যে বাজারে যে গুড়া দুধ পাওয়া যায় সবকিছুই কিন্তু মানুষের খাদ্যের জন্য না, কিছু আছে তোমার এনিমেল ফিড, বিশেষ করে তোমার পোলট্রি ইন্ডাস্ট্রিতেও তোমার দেখা যায় যে কি করে ওই কালচার তৈরি করে কিন্তু তোমার প্রোবায়োটিক কালচারের মতো তারা করে কিন্তু মুরগিরে খাওয়ায়, দইয়ের মতো মানে ব্যাকটেরিয়া দেয়া, গরু বাছুরকেও খাওয়ায়, বিভিন্ন নামে আছে প্রোবায়োটিক তোমার কালচার ব্যাকটেরিয়া, এরপরে তোমার নর্মালি দুধ হিসাবে কিন্তু গরুর বাচ্চাকে খাওয়ানো যায়, এরপরে তোমার মিল্ক রিপ্লেসার হিসাবে তোমার খাওয়ানো উৎপন্নিত তোমার লাগে, তো তার মানে এই যে এনিম্যাল ইন্ডাস্ট্রিতে যখন তুমি খাদ্যগুলি ইউজ করবা সেগুলি আসলে তোমার দেখা গেছে যে সাধারণত ড্রাম ড্রাইং এ করা যায়, আর হোল মিল্ক, হোল মিল্ক তুমি ড্রাম ড্রাইং এ করতে পারবা, হোল মিল্কের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে, যে কিছু কোয়ালিটি আছে যে লো কোয়ালিটি মিল্ক, কিছু আছে হাই কোয়ালিটি মিল্ক, এই লো কোয়ালিটি মিল্ক যেগুলো হয় সেই ধরনের মিল্ক কিন্তু এই সিস্টেমে তোমার প্রসেস করে ড্রাম ড্রাইং এ, যে ইন অর্ডার টু গেট কি যে তোমার প্রোডাক্ট, কারণ এখানে তোমার প্রসেসটা সহজ এবং এটা তোমার কস্ট ইফেক্টিভ, মানে এখানে
অত বেশি খরচ হয় না, বুঝছো না? এখন এই সিস্টেমটাকে কিন্তু আবার বলছে, দেখো আগে আমি বলছি, একটা হলো অ্যাটমসফেরিক সিস্টেম আর একটা হলো ভ্যাকুয়াম সিস্টেম, বুঝছো না? যে অ্যাটমসফেরিক, অ্যাটমসফেরিক মানে এই যে রোলার দুইটা, রোলার দুইটা তোমার দেখা গেছে যে সরাসরি তুমি একটা রুমে সেট করলা, রুমে সেট করে তৈরি করলা দুই। আর বেকন যেটা, আর একই যন্ত্রটা যদি তুমি একটা বেকন চেম্বারে সেট করো, যে যন্ত্রটা সেট করা হইলো আবার এখানে বেকন সিস্টেম, বেকন সিস্টেম হইলে হয় কি যে হিটটা কিন্তু এত বেশি করা হয় না, যার ফলে দেখা যায় যে বেকন সিস্টেমে আর অ্যাটমসফেরিক সিস্টেম, যখন তুমি মনে করবা যে তোমার স্প্রে ড্রাইং সিস্টেম নাই, তোমার আছে ড্রাম ড্রাইং সিস্টেম, কিন্তু ইউ আর থিঙ্কিং টু প্রিপেয়ার সাম মিল্ক পাউডার হুইচ ইউ উইল সেন্ড টু দ্য ইন্ডাস্ট্রি ফর প্রিপারেশন অফ হিউম্যান ফুড। আর হিউম্যান খাইতে যখন তৈরি করবা, ড্রাম ড্রাইং করতে পারবা, তখন ওইখানে আর একটা সিস্টেম করছে যে ভেপার সিস্টেম, ড্রাম ড্রাইং এর একটা হলো অ্যাটমসফেরিক, একটা হলো ভেপার, বেকন সিস্টেম, ব্যাপার না বেকন সিস্টেম, বেকন চেম্বার দেয়া তোমার ই করা হয় আর কি। এই দুইটার ভিতরে যে সিস্টেমটা দেখা গেছে, বেকন সিস্টেম আর এই সিস্টেমের ভিতরে তোমার কি দেখা যায়, দেখা গেছে অ্যাটমসফেরিক সিস্টেমের টেম্পারেচার একটু বেশি লাগে সরাসরি যেহেতু বাইরে থাকে, আর বেকমের টেম্পারেচার কম লাগে, যার ফলে বেকন সিস্টেমে যখন প্রিপেয়ার করা হয় তখন দুধের কোয়ালিটি ভালো হয়, বুঝছো না? এই জন্য যখন হয় উই আর ইন্টেন্ডিং টু প্রিপেয়ার পাউডার মিল হুইচ উই আর গোয়িং টু ইউজ ফর হিউম্যান কনজাম্পশন, ইন দ্যাট কেস ইউ আর সাজেস্টেড টু ফলো দ্য অ্যাট ভ্যাকুয়াম সিস্টেম, বুঝছো না? এইভাবে কিন্তু আসলে তোমার সিস্টেম গুলি তোমার দাঁড়াই গেছে আর কি। তোমার এরপরে তোমার যে জিনিসটা বললাম যে ড্রাম ড্রাইং তো বললাম, অথবা রোলার ড্রাইং, এই যে বললো দেখো যেটা দুই ধরনের সিস্টেম, অ্যাটমসফেরিক আর হলো ভ্যাকুয়াম। আর রোলার প্রসেস ইজ মোস্টলি ইউজ ফর, বুঝছি আগে, ড্রাইং স্কিম মিল্ক ফ্লেভার বাটার স্পেশালি ইফ দ্য প্রোডাক্ট ইজ টু বি ইউজ ফর, কোথায় যদি এনিমেল ফিডিং এগুলি ইউজ করলে এডিশন ইউজ করা হয়, এগুলো ড্রাম অথবা রোলার সিস্টেম বলা হয়। মানে রাখবা এটা সিঙ্গেল ড্রাম আছে আবার ডাবল ড্রামও আছে, বুঝছো না? সিঙ্গেল হলে একটা ড্রামই ঘুরবে, এটা মাঝে গরম দুধ পরে উপর থেকে, সরি ঘন দুধ, আর ডাবল যেটা সেটা দুইটা ঘুরবে এবং দুইটা মাঝে পড়বে, এবং দুইটা যখন ঘুরে তোমার দুইটা চাকে ঘুরে হবে, কিন্তু দেখবা যে ফ্লেক গুলি যেগুলি হয় সেগুলি কিন্তু পড়া যায় নিচে, বুঝছো না? এটা হলো কি পরেরটা হলো তোমার স্প্রে, স্প্রে ড্রাইং সিস্টেম। স্প্রে তো তোমার কি, এটা মনে রাখবা যে this is the modern commercial process used by dairy industries for producing dry milk. Dry milk তৈরি করার যে আধুনিক এবং মডার্ন পদ্ধতি সেটা হলো স্প্রে ড্রাইং প্রসেস, বুঝছো না? এই স্প্রে ড্রাইং প্রসেসে আমরা কি করতে পারবো, ভালো কোয়ালিটি দুধ বাজারে যেগুলো সেগুলো কিন্তু আমরা তৈরি করতে পারবো। আমি আগেই তোমাদের বলছিলাম প্রথম দিকটা যে পাউডার মিল্ক কেন আমরা তৈরি করি, যে এটা কিন্তু মিল্ক প্রিজারভেশনের একটা টেকনিক, বুঝছো না? লিকুইড মিল্ক তুমি অনেকদিন রাখতে পারবো না, নষ্ট হয়ে যাবে গা। যদি তুমি মনে করো যে না তোমারই আছে ফ্রিজে, ডিপ ফ্রিজে বা ইয়েতে রাখবা, সেটাও কিন্তু তোমার জায়গা লাগবে অনেক। আর ডিপ ফ্রিজে, নর্মাল ফ্রিজে তো দুধ তুমি 2 সপ্তাহের বেশি রাখতে পারবো না, বুঝছো না? প্রথম 10-12 দিন পর্যন্ত ভালো থাকবে, হয়তো 15 দিন পর্যন্ত তুমি খাইতে পারবো, এরপরে কিন্তু এসিড ডেভেলপমেন্ট করবে আর তুমি খাইতে পারবো না, বুঝছো না? তার মানে আফটার 2 উইক্স লিকুইড মিল্ক তুমি নর্মাল রেফ্রিজারেশনে নষ্ট হবে, আর বেশি দিন রাখতে গেলে তোমাকে ফ্রোজেন করতে হবে ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে যখন দিবা সেগুলি তোমার কি পাথরের মতো হয়ে থাকবে, এবং 2-4 মাস পরে যখন বের করে যখন তুমি থোয়িং করবা, আবার যখন গলায় নিবা জাল দেওয়া দুধ খাওয়ার জন্য, তখন দেখবা যে এই যে ফিজিক্যাল ফোর্স, ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে কিন্তু তরল দুধটাকে কিন্তু সলিড বানানো হয়, বুঝছো না? যে ডিপ ফ্রিজে যখন দুধ থাকে সেই দুধের উপরে ফিজিক্যাল ফোর্স অ্যাপ্লিকেশন হয় এবং লিকুইডটাকে কনভার্ট করে তোমার সলিড বানায়। ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দিস ফিজিক্যাল ফোর্স দুধের যে ফ্যাট, সেই ফ্যাটটা কিন্তু পার্শিয়ালি তোমার সেপারেট হয়, বুঝছো না?
এবং সেই পার্শিয়ালি সেপারেটেড ফ্যাটে কিন্তু তোমার কোথায় দেখা যায়, যে তোমার দুধের উপরে ভাসে, বুঝছো না? ডিপ ফ্রিজ থেকে দুধ নিয়ে আসা, ফ্রোজেন দুধ নিয়ে আসা, যখন তুমি জাল দিবাটা সেটাকে লিকুইড বানায়, তখন দেখা যাও যে আফটার বয়েলিং সাম পোর্শন অফ ফ্যাট উপরে দিকে তোমার দেখা গেল যে তোমার ভাসতেছে, বুঝছো না? এটার একটা ডিসকোয়ালিফিকেশন, এবং সেই ফ্যাট গুলি সাধারণত ইমালশন ফর্মালিয়ার সাথে মিশে না, বুঝছো না? আমরা খাই, আর খাইলে তোমার খাই ফেলতে পারবো, সমস্যা নাই, কিন্তু যখন ইন্ডাস্ট্রি যখন তোমার অন্যান্য প্রোডাক্ট তৈরি করে, তখন কিন্তু সেই উপরে সারফেস থেকে ফ্যাটটা লস হয়ে যায়, বুঝছো না? এই জন্য দুধ অনেকদিন কিন্তু ফ্রিজে রাখা ঠিক না, ডিপ ফ্রিজে রাখা ঠিক না, বাট ইউ ক্যান কিপ দ্য মিল ফর 3 to 4 years কি করে পাউডার তৈরি করে, বুঝছো না? পাউডার যখন তৈরি করবা, সেই পাউডারে ময়েশ্চার থাকবে কম, সেটা তুমি 2-3 বছর দেখবা যে ইজিলি থাকতেছে কন্টেনারে, যদি কন্টেনার না খুলো আর কি, পরে তুমি পানির সাথে মিশাইলে সেটা দুধ হয়ে গেল, বুঝছো না? তাহলে বলছে যে মডার্ন কমার্শিয়াল প্রসেস ইউজড বাই ডেয়ারি ইন্ডাস্ট্রিজ ফর প্রোডিউসিং ড্রাই মিল্ক, এটা হলো একটা। 2 নম্বর, ইন দিস প্রসেস কি কনসেন্ট্রেটেড মিল্ক ইজ স্প্রেড ইন থিন ফিল্ম ইনটু এ লার্জ ড্রাইং চেম্বার ফায়ার দে মিক্স ইমিডিয়েটলি উইথ এ কারেন্ট অফ হট এয়ার অ্যান্ড ড্রাইড ইনস্টেনিয়াসলি টু এ ফাইন পাউডার হুইচ ইজ রিমুভ কন্টিনিউসলি। ঘটনা রয়েছে কি, শোনো, যে কনসেন্ট্রেটেড মিল্ক, আমি এই যে বেসিক প্রিন্সিপাল আগে বলে আসছি, হোয়েদার তুমি যে সিস্টেমে তোমার পাউডার মিল্ক তৈরি করো, প্রতিটা সিস্টেমে তোমার দুধ সিলেকশন, দুধ সেপারেশন, দুধ স্ট্যান্ডার্ডাইজেশন করে দুধকে তোমার ময়েশ্চার কমাই বা পরিশন করে তাকে কন্ডেন্স মিল্কের ফর্মে নিয়ে যেতে হয়, যাতে তার ভিতরে তোমার কি পানি কম থাকে, সেইটাকে তখন স্প্রে করা হয়। আর এখানে কি বলছে, ইন দিস প্রসেস কনসেন্ট্রেটেড মিল্ক ইজ স্প্রেড ইন এ থিন ফিল্ম ইনটু এ লার্জ ড্রাইং চেম্বার, এখন সিস্টেমে কিন্তু সরি ড্রাম সিস্টেমে তোমার ড্রামের উপরে দুধ ফালাইছিরা, আর এখানে দুধ ফালাইতে হবে বেকন চেম্বারে, এরকম একটা রুম বেকন করা, কিন্তু সেই রুমের ভিতরে তোমার কি হট সিস্টেম আছে গরম করা, হোয়ার দ্য মিস্ক, এই যে তোমার পাতলা মিস্টের মতো দুধ গুলি স্প্রে করবা, দ্য মিক্স ইমিডিয়েটলি উইথ এ কারেন্ট অফ হট ইয়ার, ওই ড্রাইং চেম্বারের ভিতরে তুমি কিন্তু গরম বাতাস পাস করা, এক দিকটা গরম বাতাস ঢুকে আর এক দিকটা বার হয়ে যায়, এখন গরম বাতাসের এই যে তোমার পরে দেখাইতেছি তোমার, এই যে যেমন ধরো তোমার ছবি দেখাই, এইখানে তোমার দেখাইছে এই যে বাল্ক স্টোরেজ, বুঝছো না, যে তোমার সেখানে দুধ তোমার কালেকশন করলা তুমি ফার্মে, যেটাকে আমরা সাইলোজ বলি, এইখান থেকে দুধ আসলো, মানে ক্রিম সেপারেটর, দেখো সেপারেটর, যদি তুমি মনে করো যে আমার ক্রিম সেপারেশন দরকার, এরপরে সেপারেটেড দুধ তুমি স্ট্যান্ডারাইজ করবা, পাস্টুরাইজ করবা, পাস্টুরাইজ করে সেই দুধটাকে আবার স্টোর করা হয় সাইলোতে, এটাকে বলা যায় বাফার সাইলো, এই সাইলো থেকে দুধ যখন আবার প্রসেস হবে, তখন তুমি যে বললাম প্রি হিট করবা, প্রি হিট করে একটু গরম করে ইভাপোরেটর যাবে, ইভাপোরেটর গিয়া দুধটা গরম হইয়া তখন কনসেন্ট্রেট হবে, সেই দুধটা আবার তোমার এসে জমা হবে বাফার ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে তোমার জমা থাকে, বুঝছো না? সেই ট্যাঙ্ক থেকে তোমার আস্তে আস্তে দুধ তোমার কি আস্তে আস্তে পাস হবে, হোমোজেনাইজ হবে, এবং অটোমাইজার, অটোমাইজার মানে নজেল দেয়া, ছোট ছোট নজেল দেয়া, সেই দুধ গুলি স্প্রে হবে কোন জায়গায়, এই যে দেখো তোমার 3 কোণা কোণের মতো, আইসক্রিমের কোণের মতো দেখো, এইগুলোর ভিতরে তখন তোমার এটা বলে ড্রায়ার, এই যে ড্রায়ার, এই ড্রায়ারের ভিতরে তোমার স্প্রে করবে, এবং ড্রায়ারটা ফাঁকা এবং নিচের দিকে কোণের মতো, বুঝছো না, ই লাগাই আছে, এই ড্রায়ারের ভিতরে দুধ গুলি পরে, এই যে পরে একটা ছবিতে দেখো, যে এই যে তোমার এই যে স্প্রে করতেছে, বুঝছো, অটোমাইজার মানে কনসেন্ট্রেটেড দুধটা স্প্রে করে, এই যে ড্রাইং চেম্বার দেখো, ড্রাইং চেম্বারে এসে দুধ করতেছে, বুঝছো না, আর ড্রাইং চেম্বারের ভিতরে তোমার এই যে এয়ার হিটিং সিস্টেম থেকে উপর, এই যে উপরে, এই যে তোমার উপরে দিক থেকে তোমার কি বাতাস ঢুকে, বুঝছো না, এয়ার হিটিং সিস্টেম ইজ এ ড্রাইং চেম্বারে বাতাস আসছে, আবার এই দিকে বাতাস আউট হয়ে বাতাস বাইরে দিকে চলে যাচ্ছে, না উপর দিকে বাতাস ঢুকে মাঝামাঝি দিকে বাতাস বের হয়ে যায়,
আর এই যে পাতলা আকারে যে দুধগুলি তোমার স্প্রে করা হয়, সেই স্প্রে সিস্টেমে আইসা তোমার এই বেকম সিস্টেমে দুধগুলি বুড়া গেলে, যখন বেকম, কারণ উদ্দেশ্য হলো যে বেকম হইলে কিন্তু দুধের যে পার্টিকেল গুলি তুমি স্প্রে করে দিলা সেটা সরাসরি নিচে পড়ে না, সেটা ভাসতে থাকে, এবং ভাসতে থাকলে তখন দেখা যায় যে বাতাসের সংস্পর্শে তোমার কি বেশি আসে, কারণ এটা তখন বেশি ফাটা না, এবং বাতাসের সাথে যখন আসে তখন আস্তে আস্তে এই দুধের বাতাস, মানে দুধের মাঝে যে বাতাস থাকে মানে সরি পানি থাকে, সেইগুলি তোমার কি হট এয়ার এর টেম্পারেচার থাকে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝছো না, তারা তখন করে কি ইনস্ট্যান্টলি উইদিন এ সেকেন্ড যেগুলো এসে পড়তেছে সাথে সাথে পানি সরে যাইতেছে গা, এবং পাউডার মিল্ক পুরো হয়ে নিচে পড়তেছে, বুঝছো না, এই যে দেখো ট্রাইপ্রোডাক্ট, এবং সেইখানে আবার তোমার ওই যে পাইপ আছে, পাইপ ডাটা সাকিং পাইপ, মানে তোমার সাকশন ডাটা নিয়ে যেতেছে গা কালেকশন চেম্বার, বুঝছো না। আচ্ছা আবার তোমার এখানে দেখো এই যে বাতাস যে বের হয়ে যায়, বাতাস যখন বের হয়ে যায় তখন বাতাসের সাথে তোমার অল্প পরিমাণে পাউডার মিল চলে যেতে পারে, বুঝছো না, এই জন্যই বাতাসটাকে আবার তোমার এভাবে নিয়ে আসা একটা সাইক্লোন ঢোকায় এবং এখানে ফিল্টার করে, ফিল্টার করে সেটা আবার তোমার কি করে এখানে তোমার কালেকশন করে রাখা হয় সাইকেল, তো এটা তোমার আবার নিচের দিকে ফুটে এই কালেকশন চেম্বারে এদিক দিয়ে যাইতেছে ওদিক জমা হয়, বুঝছো না, জমা হলে পরে আবার এটা নিয়ে পরে তারা প্যাকেট করে। এখন তোমার যে বেসিক যে থিমটা তো তোমরা বুঝলা, যে এখানে তো যদি আমি বলি যে স্প্রে ড্রাইং সিস্টেমে তোমার লেখাগুলি দেখো তোমরা, হ্যালো, জি স্যার, দেখো স্কার্সার দেখা যায় তো, হ্যাঁ জি স্যার দেখা যায়, এই যে দেখো এই যে বাল্ক স্টোরেজ মানে শীতল দুধ নিয়ে পারাটা করতে পারে, দেখো স্টিম সেপারেশন মেশিন, এর পরে দুধকে তোমার পাশ্চারাইজ করে তুমি নরমাল রুটে যে গ্লিসারে আর কি একটা ইন্ডাস্ট্রিতে সেখানে আবার তুমি এখানে লিকুইড দুধ কালেকশন থাকবে সেগুলো প্রথম, আর এইগুলি প্রসেস আবার দুধ পাম্প করে তোমার যাবে হিটিং হয়ে, এগুলো বেকন ইয়ের ভিতর দেয়, এগুলো প্রোডাক্টের ভিতর দেয় জমা থাকবে, আবার তোমার দেখা যাবে দুধটা আবার এক সময় হোমোজেনাইজ হবে, হোমোজেনাইজ হয়ে সেইটা তখন ওই যে বিপদে আছে, বিপদে না তোমার কিসের মধ্যে পাম্প পাম্প করবে তোমার এর মধ্যে ওই যে সাইক্লোন বলে আর কি, এইখানে এটা আলাদা দেখাইছে এখন কিন্তু সাইক্লিং চেম্বার আছে না, ড্রাইং চেম্বারে আসে কেমনে ড্রাই হয় বললাম যে এই ড্রাইং চেম্বার ইট ইজ পার্শিয়ালি বেকন সিস্টেম, এবং এটার ভিতরে একদিকে গরম বাতাস আস্তে আস্তে তোমার প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড আসা যাওয়ার উদ্দেশ্য হলো যে এই নড়াটা মেয়ে তোমার এই দুধ গুলি যখন পাতলা হয়ে পড়ে ইনস্ট্যান্টলি সন্তান দুধ শুকায় যাবে, শুকায় গিয়ে তখন এইভাবে তোমার যে এর পরে সেই বাতাসটা সাইকেল এদিক দিয়ে গিয়ে ওই যে এয়ার এক্সস্ট ফ্যান দেয় না, আরে কতগুলি স্টেজ আছে, বিভিন্ন স্টেজে কিন্তু তোমার শেষে তোমার প্যাকেজিং করা হয়, তাহলে এই যে তোমার যে টোটাল যে সিস্টেমটা না সেই সিস্টেম তোমার স্পিডিং সিস্টেম ইট ইজ ওয়ান অফ দা কি মডার্ন পপুলার এবং সিস্টেম যেটা তোমার আজকে বাংলাদেশে কেন বাংলাদেশ সহ
দেখা যাচ্ছে তোমার এই যে বলছে যে হাই কোয়ালিটি পাউডার্ড মিল্ক ইজ প্রোডিউসড বাই দিস মেথড, এই মেথডের ভিতরে তুমি সবচেয়ে ভালো কোয়ালিটির দুধ তৈরি করতে পারবা, এবং অ্যাবাউট 80-90% অফ দ্য ড্রাই মিল্ক ইজ প্রোডিউসড বাই দিস মেথড। এখন দেখা গেছে যে সারা পৃথিবীতে যত দুধ উৎপাদন হয় গুঁড়া দুধ, তার প্রায় 80-90% তৈরি হওয়ার হয় কি সিস্টেমে, তোমার এই স্প্রে ড্রাইং সিস্টেম, তাই না? এখন তোমার যেটা বলতেছিলাম যে এই যে বিভিন্ন সিস্টেম গুলি তুমি আজকে দেখলা আর কি, যে ড্রাম ড্রাইং গুলো, স্প্রে ড্রাইং গুলো, এরপরে এত ড্রাম ড্রাইং এর বলো, ড্রাম ড্রাইং বলছি আমরা যে কত ধরনের ড্রাম ড্রাইং, দুই সিস্টেম আছে, এলো ডাবল ড্রাইং, দুইটা ড্রাম তোমার দেখো পাশাপাশি উপরে হুড আছে, এই ড্রাম দুইটা গরম হয় ভিতর দিয়ে তোমার স্টিম পাস করে, স্টিম পাস করে বাষ্প স্টিম করে ড্রাম গরম হয়, সেই ড্রামের উপরে যখন তোমার এই যে দুধ পরে উপর থেকে ঘন দুধ, ঘন দুধ পরার সাথে সাথে এই যে ড্রাম তখন ঘুরতে থাকে, আর এখানে তোমার দেখা যায় যে কি হবে যে দুধ গুলি তোমার ইয়ে হয়ে যাবে, দেখো এই যে দুধ পড়তেছে এখানে স্টিম হিটিং এর মাধ্যমে, এখানে তোমার দেখা যায় যে চাকু লাগানো থাকে, এই যে নাইফ 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 চাকু লাগানো এখানে কিন্তু দুধ সরব হয় না, মানে সরাসরি পাউডার হয় না, মানে রাখবা যে ড্রাম সিস্টেম ডাবল হোক আর সিঙ্গেলই হোক, যেটা যদি তুমি ইউজ করো এগুলো দলা দলা পড়বে, বুঝছো না, দলা দলা শুকনা জিনিস পড়তেছে নিচে এবং সেইটা ওই খাতে নিয়ে পরে ড্রাইং করে। এখন এগুলি ওই সিস্টেমের পরবর্তীতে আমরা দুইটা প্রোডাক্টের একটা তোমার হোল মিল একটা স্কিম মিল কেমনে করবা সেইটা পরবর্তীতে ক্লাসে আমরা দিব, আর কিছু প্রপার্টিজ আছে পাউডার মিল্কের সেগুলো নিয়ে আমরা কিন্তু পরে আলোচনা করবো, ঠিক না, এটার ভিতরে আর কি। আজকে তোমার মোটামুটি আমাদের এই পর্যায়ে যে আজকে তাহলে তোমার যা দেখলা মোটামুটি, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ তোমার হয়তো আজকে আমরা এখানে শেষ করতে চাই, বুঝছো না, এই বুঝছো মোটামুটি? জি স্যার। হ্যালো, আচ্ছা তাহলে আমরা, হ্যাঁ, ইনস্ট্যান্ট আর নন ইনস্ট্যান্ট দুইটা শব্দ পাবো পাউডার মিলকে, যে পাউডার মিলটা তাড়াতাড়ি পানি দেওয়া চামচ দানার দিলে সাথে সাথে গলে যায় সেটা সেটা হলো ইনস্ট্যান্ট, আর যেটা সহজে গলে না নন ইনস্ট্যান্ট, সুতরাং ইনস্ট্যান্টাইজেশন প্রসেসটা নাম হলো ইনস্ট্যান্টাইজেশন। এগুলি কেমন করা হয় আজকে তোমার